The woman gave the girl detailed instructions. তো এখানে বলছে ইউজ ভার্ব ফর্ম অফ ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের ভার্ব ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে রয়েছে নাউন ফর্মে, আমাদেরকে ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট যেমন আছে পড়ে থাকবে দি ওমেন, তাহলে দি ওমেন লিখে দিলাম সাবজেক্টে। এরপরে ইনস্ট্রাকশনের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে ইনস্ট্রাক্ট। এখানে গেভ রয়েছে অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে ইনস্ট্রাক্টের সেকেন্ড ফর্ম হবে ইনস্ট্রাক্টেড। সো সেটা লিখে দিলাম, তাহলে দি ওমেন ইনস্ট্রাক্টেড। এরপরে দি গার্ল কথাটা হয়ে যাবে, এরপরে এই যে ডিটেইলড রয়েছে সেটা হচ্ছে ইন ডিটেইল হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দি ওমেন ইনস্ট্রাক্টেড দি গার্ল ইন ডিটেইল। আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, ইউজ নাউন ফর্ম অফ কনফিডেন্টলি, কনফিডেন্টলির নাউন ফর্ম ইউজ করতে হবে। রয়েছে অ্যাডভার্ব ফর্মে, আমাদেরকে নাউন ফর্ম ইউজ করতে হবে। কনফিডেন্টলির নাউন ফর্ম হচ্ছে কনফিডেন্স। তাহলে সাবজেক্ট যেমন আছে পড়ে থাকবে আই, এরপরে ভার্ব তাই পড়ে থাকবে অর্থাৎ অ্যান্সার্ড। এরপরে কনফিডেন্স করতে হবে, তাহলে উইথ কনফিডেন্স হবে, কিন্তু এখানে কোয়াইট থাকার জন্য একটা সাম আসবে, তাহলে অ্যান্সারটা হবে উইথ সাম কনফিডেন্স। পুরো অ্যান্সারটা হচ্ছে আই অ্যান্সার্ড উইথ সাম কনফিডেন্স। হার ভয়েস হ্যাড দি স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, ইউজ ভার্ব ফর্ম অফ স্পার্কেল, অর্থাৎ এই যে স্পার্কেলটা রয়েছে এর হচ্ছে ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট যেমন পড়ে আছে হার ভয়েস পড়ে থাকবে অ্যান্সারে প্রথমে, এরপরে ভার্ব ফর্ম ইউজ করতে হবে। স্পার্কেলের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে স্পার্ক, এবং হ্যাড রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে সেকেন্ড ফর্ম করতে হবে, তাহলে স্পার্কের সেকেন্ড ফর্ম স্পার্কড। এরপরে লাইক এ মাউন্টেন স্ট্রিম, তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে হার ভয়েস স্পার্কড লাইক এ মাউন্টেন স্ট্রিম।